আদি গঙ্গা। বাংলার সোনার ইতিহাসে চিরকালীন স্বর্ণাক্ষরে লেখা আছে আদি গঙ্গার তীরের নাম, সেখানকার স্বর্ণগর্ভা মাটির নাম, যেখানে শয়ে শয়ে বছরে জন্মেছেন বহু মনীষী, যেখান দিয়ে মনসামঙ্গলের চাঁদ বণিক নিজের বজরা ভাসিয়ে গেছেন চিতপুর থেকে কালীঘাট হয়ে বারুইপুরের পথে। এই আদি গঙ্গার তীর ধরেই শ্রীচৈতন্য মহাপ্রভু গেছেন সাগরের পথে, একরাত কাটিয়েছেন ভক্তের বাড়িতে, সেই রাজপুর, সেই সোনারপুর, সেই হরিণাভি, গর্বের জায়গা। মূলত আদি গঙ্গা তীরে জমিদারদের বসতি ছিল, আজও হরিণাভির জমিদার বাড়িতে স্বয়ং ইতিহাস আসন পেতে বসে রয়েছেন। আজকের যে রাজপুর, সেই নামটা এসছে রাজার পুরী এই শব্দবন্ধ থেকে। 153 বছরের হরিণাভি দ্বারকানাথ অ্যাংলো সংস্কৃত উচ্চ বিদ্যালয়, এখানে লেখাপড়া করা ছাত্রছাত্রীদের, শিক্ষকদের মধ্যে এমন অনেক গুণী মনীষী আছেন যারা ভারতীয় এবং আন্তর্জাতিক স্তরে সুপ্রতিষ্ঠিত। ভাবতেও ভালো লাগে, আমরা এই মুহূর্তে এমনই এক বহুল ঐতিহাসিক স্থানে থাকি, আমরা এখানকার মাটি, জল, হাওয়া পাই। জমিদার নবীনচাঁদ ঘোষের নেতৃত্বে হরিণাভি অঞ্চলের মানুষ নিজস্ব পৃথক পৌরসভার জন্য আইনি আন্দোলন করেন, যার ফলস্বরূপ 1876 সালের 1 এপ্রিল তৈরি হয় রাজপুর পৌরসভা। এই এলাকারই আর এক প্রসিদ্ধ স্থান আজকে সুভাষগ্রাম। সুভাষচন্দ্র বোস, হ্যাঁ, স্বয়ং তাঁর নামে এই জায়গার নাম। আগে এই স্থানের নাম ছিল চাংড়িপোতা। এখানেই কোদালিয়া গ্রামে রয়েছে সুভাষচন্দ্র বোসের আদি বাড়ি। প্রথমেই বলি দ্বারকানাথ বিদ্যাভূষণ মশায়ের কথা। 1485 সালে সংস্কৃত কলেজে পরীক্ষায় অসাধারণ মেধার পরিচয় দিয়ে বিদ্যাভূষণ উপাধি পান। স্বয়ং বিদ্যাসাগর মশায়ের স্নেহধন্য দ্বারকানাথ রাজপুর হরিণাভি অঞ্চলে প্রচুর সংস্কারমূলক কাজ করেন। সোমপ্রকাশ পত্রিকা প্রকাশিত হতো তার সম্পাদনায়। তিনি 1866 সালে প্রতিষ্ঠা করেন হরিণাভি অ্যাংলো সংস্কৃত উচ্চ বিদ্যালয়ের, যা 152 বছর পেরিয়ে আজও ছাত্রছাত্রী গড়ার প্রথম সারির বিদ্যালয়। শিবনাথ শাস্ত্রী এই হরিণাভি স্কুলেই হেডমাস্টার ছিলেন, ব্রাহ্ম নেতা, সমাজ সংস্কারক, বহু পুস্তকের প্রণেতা। উমেশচন্দ্র দত্ত মশাই, ব্রাহ্মধর্মের আর এক বটবৃক্ষ। দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্র সেনের সান্নিধ্যে এসে উমেশচন্দ্র ব্রাহ্মধর্ম গ্রহণ করেন। বহু সংস্কারমূলক কাজ করেছেন এই মহিয়ান মানুষটি। রামনারায়ণ তর্করত্ন হরিণাভি নিবাসী, নাটকে রামনারায়ণ নামে বিখ্যাত, বাংলা ভাষায় প্রথম বিধিবদ্ধ নাটক রচয়িতা। তাঁর রচিত কুলীন কুল সর্বস্ব বাংলা নাটকের প্রাচীনতম ইতিহাসের একটি। জ্ঞানচন্দ্র ভট্টাচার্য আর এক মহান মানুষ, হরিণাভি স্কুলের হেডমাস্টার মশাই, স্বয়ং রবীন্দ্রনাথের গৃহশিক্ষক ছিলেন এই জ্ঞানচন্দ্র ভট্টাচার্য মশাই। কালীকৃষ্ণ ভট্টাচার্য, জন্ম হরিণাভিতে, এই স্কুলে পড়ার পর স্বয়ং বিদ্যাসাগর মশাই তাকে মেট্রোপলিটন কলেজে অধ্যাপনার জন্য ডাকেন। হরিণাভি স্কুলের খেলার মাঠটি তার নামে উৎসর্গীকৃত।
কালীকৃষ্ণ মেমোরিয়াল পার্ক, জীবন্ত ইতিহাস। জানকীনাথ বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা জানকীনাথ কোদালিয়ায় জন্মগ্রহণ করেন। ইনি হরিনাবি স্কুলে পড়াশুনো করার পর অ্যালবার্ট কলেজে বেশ কিছুদিন অধ্যাপনা করেন। এনার পৈতৃক ভিটের সামনে দাঁড়ালে গায়ে কাঁটা দেয়, স্বয়ং নেতাজির বাস্তু ভিটে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, জগৎখ্যাত পথের পাঁচালি বা আমাটির ভেঁপুর রচয়িতা, বাংলার সর্বকালের সেরা লেখকদের একজন, স্বয়ং আরণ্যক বিভূতিভূষণ ছিলেন হরিনাবি স্কুলেরই মাস্টারমশাই। এখানে থাকাকালীন প্রথম লেখালেখি শুরু। এই সময়ই তার প্রথম গল্প উপেক্ষিতা প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। মানবেন্দ্রনাথ রায়, স্বাধীনতা সংগ্রামী, রাজনৈতিক নেতা, দার্শনিক মানবেন্দ্রনাথ রায় ১৯০৫ সালে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে রাজপুরে সম্বর্ধনা জানানোর উদ্দেশ্যে মিছিল করার অপরাধে কিছু বন্ধু সহযোগে হরিনাবি স্কুল থেকে বিতাড়িত হন। নানান রাজনৈতিক ডাকাতিতে অভিযুক্ত মানবেন্দ্রনাথ ইংরেজ শত্রু জার্মানদের সাহায্য নিয়ে দেশ স্বাধীনের উদ্যোগ নেন। পরবর্তীকালে তার রাজনৈতিক জীবন আন্তর্জাতিক বৃত্তে আবর্তিত হয়। বুদ্ধিমত্তা ও রাজনৈতিক দূরদর্শিতায় তিনি লেনিনের দৃষ্টি আকর্ষণ করেন। রাশিয়ার বাইরে প্রথম কমিউনিস্ট পার্টির প্রবর্তক। শরীল চৌধুরী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, ভারতবর্ষের সর্বকালের সেরা সুরস্রষ্টা, সঙ্গীতকারদের মধ্যে একজন, শরীল চৌধুরীর বাড়ি এখানে। পাশানি অহল্যা ওগো যত রাজপথ, কান পেতে কি আমার আগমনী শোনো। আমিও তো কান পাতি আঘাত বিদীর্ণ সিক্ত শতক্ষত মুখে। কোথায় সমুদ্র গর্জে তরঙ্গে উত্তাল, কোথায় কোরিয়া আর অন্ধকার দ্বীপ, রক্তে আঁকা মানচিত্র নবপৃথিবী। সোনারপুরের কৃষক আন্দোলনের শরিক সলিল এই ভূমিকে ধন্য করেছেন, তার সম্বন্ধে কে না জানে। কত যে সব মহান মানুষ, তারা একসময় এই মাটিতে, এই আদি গঙ্গার তীরস্থ পুণ্যভূমিতে বিচরণ করেছেন, আমাদের ধন্য করেছেন। তাদের কথা মনে করলে, করালে পুণ্য হয়। সেই সব মানুষ যারা আজও আছেন, চিরকাল থাকবেন মননে, স্মৃতিতে, শ্রদ্ধায়। ¡Gracias!